নিয়ে সকালবেলা এসেছি পৃথিবীতে। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে বৃহস্পতিবার, 18 ফাল্গুন 1428, ইংরেজির 3রা মার্চ 2022, তিথি মুখ্য চান্দ্র ফাল্গুন শুক্লপক্ষ প্রতিপদ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সূর্যোদয়ের সময় সকাল 6:30, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:37 হয়ে 6 সেকেন্ড। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ। রাত্রি 8:03 গতে মীন রাশি বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। আপনারা সকলে জানেন যে প্রত্যেক সোম বুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে গল্প করে, আড্ডা মারে, কবিতা শোনায়। এই শরণাগত সৌমিত্র পাতা থেকে অন্তত শোনাবার কথা সব সপ্তাহে যে হয়ে ওঠে, সব দিনে যে হয়ে ওঠে, এমনটা অবশ্যই নয়। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে কথা। আজকের প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকের বিষয় হলো দ্রৌপদীর যে পঞ্চ স্বামী ছিলেন, তারা সত্যি সত্যি 5 জন স্বামী কি, অথবা দ্রৌপদীর পঞ্চ স্বামীর কারণ কি, এই নিয়ে কথা বলবো। এটা খুব একটা গোলমেলে প্রশ্ন। আমরা সকলেই তো জানি যে দ্রৌপদীর 5 জন স্বামী, কিন্তু সেইটাকে একটু চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেবার জন্য এই গল্প বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ। তারপর যথারীতি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু কথা, মা সারদার কথা বলবো, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসুর কথা দিয়ে শুরু হলো শরণাগতের কথার অংশ। এরপর গান, ফিরে আসছি গানের পর। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে পুরাণ চিরন্তন। দ্রৌপদীর যে 5 জন স্বামী ছিলেন আমরা সবাই জানি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা কি সত্যি 5 জন স্বামী নাকি এরা একজন, অথবা এই 5 জন স্বামী হওয়ার কারণ কি? এই যে কাহিনীটা বলবো আপনাদের, এটি আছে মার্কণ্ডেয় পুরাণে। শুনুন তবে, মহর্ষি জৈমিনী মহামুনি মার্কণ্ডেয়র উপদেশ অনুসারে বিন্ধ্য পর্বতে গিয়ে ঘুরছেন, এদিক ওদিক দেখছেন, হঠাৎ বেদপাঠের শব্দ শুনতে পেলেন। বেদপাঠ কে করছে? গিয়ে দেখলেন 4টে পাখি। হ্যাঁ, পাখি, 4টে পাখি একেবারে স্পষ্ট উচ্চারণে নির্দোষ ভাবে। বেদপাঠ তো এমনি এমনি করা যায় না, তার কতগুলো নিয়ম কানুন আছে, তার উচ্চারণের নিয়ম কানুন বিধি আছে, তার সুরের নানান রকম বিধি আছে, নিয়ম কানুন আছে, সেই সমস্ত কিছু আছে। সেই সমস্ত কিছু মেনে চলে এই 4টে পাখি বেদপাঠ করছে। বাহ, অদ্ভুত। তার মানে এরা কোনো একটা সময় মুনি বালক ছিল, কোনো কাজে পাখি জন্ম লাভ করেছে, কিন্তু দেবী সরস্বতী এদের ছেড়ে যাননি। তো মহর্ষি জৈমিনী তো খুব খুশি হলেন, গিয়ে তাদের সামনে গিয়ে বললেন যে তোমাদের আমি দ্বিজশ্রেষ্ঠ বলি মনে করবো, তোমরা এত ভালো বেদ পাঠ করছো, তোমাদের মঙ্গল হোক। আমি নিজের পরিচয় দিই, আমি ব্যাসদেবের শিষ্য জৈমিনী, তোমাদের দেখতে এসেছি। তো তখন সেই পাখিরা তো ভেবেই পাচ্ছে না, আপনি এসেছেন, আসুন আসুন আসুন, কি বলবো, আমাদের জন্ম সফল হলো, আমাদের জীবন সার্থক হলো, বলে নিজেদের মধ্যে নানান রকম সব কুশল প্রশ্ন করবার পর তারপরে এরা বললো যে হে মুনিবর, আপনার কিসের জন্য আগমন আপনি বলুন।
তখন জয়মিনীর সঙ্গে ওদের কথাটাতে হচ্ছে, তা পাখিরা বলল যে ত্বষ্টা নামে প্রজাপতির পুত্র তৃষিরা অধমুখে কঠোর তপস্যা করলে ইন্দ্র তার পদ হারাবার আশঙ্কায় তাকে কৌশলে বিনাশ করেন। ইন্দ্র এটা করেই থাকেন, ইন্দ্র মানে কিন্তু আমরা জানি যে ইন্দ্র বলতে একটা পদ বোঝাতো, ইন্দ্র কোনো ব্যক্তির নাম নয়। মানে খুব সোজা কথায় বলতে গেলে সেটা হচ্ছে যে খুব তপস্যা করে কোনো একজন প্রধান হয়ে ওঠে, যদি তার ক্ষমতা যদি খুব বেড়ে ওঠে, তখন যে সত্যি ক্ষমতাবান, যে একটা সিংহাসনে বসে আছে, সে তো তাকে বিনাশ করবার চেষ্টা করবেই। সেরকম করেছেন এবং অন্যায়ভাবে করেছেন, সেই পাপে ইন্দ্র নিস্তেজ হয়ে যান এবং তার সেই যে তেজ সেটা ধর্মের মধ্যে প্রবেশ করে। তখন ত্বষ্টা খুব ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে বিনাশ করবার জন্য বৃত্র নামে এক অসুরকে সৃষ্টি করলেন। ইন্দ্র তার সঙ্গে বন্ধুত্ব করলেন এবং কৌশলে তাকে বিনাশ করলেন। তখন তার আরো কিছু বল ক্ষয় হলো, আগে তেজ ক্ষয় হয়েছিল, এবারে বল ক্ষয় হলো। সেই বল বসুতে প্রবেশ করলো। ভেবে দেখুন, ইন্দ্র একটা করে অন্যায় করছেন আর তার ভেতরকার একটা করে ক্ষমতা অন্য আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়ে যাচ্ছে, তার ক্ষমতা কমে যাচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, দ্রৌপদীর পঞ্চ স্বামী নিয়ে কথা বলছি আমরা। এখনো পর্যন্ত দ্রৌপদীতে প্রবেশ করিনি, করব গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কেমন করে ইন্দ্রের যে বল, তার তেজ নষ্ট হয়ে গেল, ধর্মের মধ্যে প্রবেশ করলো, তার বল নষ্ট হয়ে গেল, সেটা বসুতে প্রবেশ করল। তারপর ইন্দ্র যখন গৌতমের রূপ ধারণ করে অহল্যার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করলেন, তখন তার রূপ নষ্ট হয়ে গেল। সেই রূপ অশ্বিনী কুমার দ্বয় তারা দুজনে পেলেন। তো এইভাবে ইন্দ্র, তার তখন ধর্ম নেই, তিনি ধর্মহীন, তার তেজ চলে গেছে, তার রূপ চলে গেছে, তার বল শক্তি চলে গেছে। তখন দানবেরা তাকে জয় করবার জন্যে সেই ধর্ম, তেজ, এই সমস্ত বল, এই সমস্ত যে রাজকুলে আছে সেই রাজকুলে জন্মগ্রহণ করলেন। তারা বড় হয়ে উঠছেন এবং তাদের সবাইকার ভারে বসুন্ধরা পীড়িতা হচ্ছেন। তিনি দেবসভায় এলেন, বসুন্ধরা এসে বললেন, হে দেবগণ, এই বলবান অসুরেরা আপনারা বিনাশ করলে তারা মনুষ্য লোকে রাজার ঘরে জন্মেছে, তাদের অনেক অনেক সংখ্যায় প্রচুর তারা, এবং আমি তাদের ভারে পীড়িতা হয়ে ক্রমশ নিচে নেমে যাচ্ছি, আপনারা আমার শান্তির ব্যবস্থা করুন। তো কি করা যাবে, কি করা যাবে, ইন্দ্রের তো ক্ষমতা নেই, ইন্দ্র তো দুর্বল হয়ে পড়েছেন সব দিক থেকে। তখন পৃথিবীর ভার হরণ করবার জন্যে দেবতারা নিজের নিজের তেজ দিয়ে স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হলেন। ধর্ম ইন্দ্রের তেজ জাত, সেই তেজ ইন্দ্র থেকে পাওয়া তাঁর তেজ, সেটা কুন্তির গর্ভে নিক্ষেপ করলেন, যুধিষ্ঠিরের জন্ম হল। তেমনি করে বায়ুর দ্বারা ভীম, সুররাজ তার বল দিয়ে অর্জুন, আর অশ্বিনী কুমারদের দ্বারা নকুল আর সহদেবের জন্ম হল। তো তাই যদি হয়, এই সমস্তটাই তো ইন্দ্রের বল, ইন্দ্রের বল এদের মধ্যে সঞ্চারিত হয়ে গেল এবং তার ফলে এই পঞ্চ পাণ্ডবের জন্ম হলো। তার মানে এরা সকলেই তো আসলে ইন্দ্র, ইন্দ্রই পাঁচ অংশে পাঁচ ভাগে অবতীর্ণ হলেন। আর এই ইন্দ্রের যিনি পত্নী শচী দেবী, তিনি আগুনের ভেতর থেকে উৎপন্ন হলেন দ্রৌপদী। তো তাই যদি হয়, তাহলে দ্রৌপদী কেবল ইন্দ্রেরই পত্নী, অন্য কারো নয়। ঠিক এইরকম করে মার্কণ্ডেয় পুরাণ তিনি বলছেন যে আসলে এই পঞ্চস্বামী, পঞ্চস্বামী কথাটা মূলে আসলে একজনই স্বামী দ্রৌপদীর, তিনি ইন্দ্র, আর দ্রৌপদী হচ্ছেন শচী দেবী। কাজে পঞ্চস্বামী তার কারণ হলো এইটা, এবং পঞ্চস্বামী আসলে পাঁচজন স্বামী নন,
একজন শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এর স্মরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের লেখা থেকে পড়ে শোনাবো আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন স্মরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। শোনাবো এখন স্বামী বিবেকানন্দের লেখা থেকে, লেখাটির নাম কর্মজীবনে বেদান্ত, এর চতুর্থ ভাগ থেকে। আমাদের একটি স্থূল শরীর আছে, এই স্থূল শরীরের পশ্চাতে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরও ভৌতিক, তবে উহা খুব সূক্ষ্ম ভূতে নির্মিত। উহা আমাদের সমুদয় কর্মের আধার স্বরূপ। সমুদয় কর্মের সংস্কার এই সূক্ষ্ম শরীরে বর্তমান। সংস্কারগুলি সর্বদাই ফল প্রদান করিতে উন্মুখ হইয়া আছে। আমরা যাহা কিছু চিন্তা করি, আমরা যে কোনো কার্য করি, তাহাই কিছু কাল পরে সূক্ষ্ম রূপ ধারণ করে, যেন বীজভাব প্রাপ্ত হয় এবং এই শরীরে অব্যক্তভাবে অবস্থান করে, কিছুকাল পরে আবার বাহিরে প্রকাশিত হইয়া ফল প্রদান করে। মানুষের সারা জীবনটাই এই রূপ, সে নিজের অদৃষ্ট নিজেই গঠন করে। মানুষ আর কোনো নিয়ম দ্বারা বদ্ধ নয়, সে আপনার নিয়মে আপনার জালে বদ্ধ। আমরা যে সকল কর্ম করি, আমরা যে সকল চিন্তা করি, সেগুলি আমাদের বন্ধন জালের সূত্র মাত্র। একবার কোনো শক্তিকে চালাইয়া দিলে তাহার শেষ পরিণতি পর্যন্ত আমাদিগকে অবশ্যই ভোগ করিতে হইবে, ইহাই কর্মবিধান। এই সূক্ষ্ম শরীরের পশ্চাতে সসীম জীবাত্মা রহিয়াছেন। এই জীবাত্মার কোনো আকৃতি আছে কিনা, ইহা অনু, বৃহৎ বা মধ্যম আকারের, এ বিষয়ে অনেক তর্ক বিতর্ক চলিয়াছে। কোনো কোনো সম্প্রদায়ের মতে ইহা অনু, অপরের মতে ইহা মধ্যম এবং অন্যান্য সম্প্রদায়ের মতে ইহা বিভু। এই জীব সেই অনন্ত সত্তার এক অংশমাত্র, আর উহা অনন্ত কাল ধরিয়া রহিয়াছে। উহা অনাদি, উহা সেই সর্বব্যাপী সত্তার এক অংশরূপে অবস্থান করিতেছে, উহা অনন্ত। আর উহা নিজের প্রকৃত স্বরূপ শুদ্ধ ভাব প্রকাশ করিবার জন্য নানা দেহের মধ্য দিয়ে অগ্রসর হইতেছে। যে কার্যের দ্বারা এই প্রকাশ ব্যাহত হয় তাহাকে অসৎ কার্য বলে, চিন্তা সম্বন্ধেও তদ্রূপ। আর যে কার্য বা যে চিন্তার দ্বারা তাহার স্বরূপ প্রকাশের বিশেষ সাহায্য হয় তাহাকে সৎ কার্য বা সৎচিন্তা বলে। কিন্তু ভারতের অতি নিম্নতম দ্বৈতবাদী এবং অতি উন্নত অদ্বৈতবাদী সকলেরই মত এই যে আত্মার সমুদয় শক্তি ও ক্ষমতা তাহার ভিতরেই রহিয়াছে, অন্য কোথাও হইতে আসে না। আপনাতে ওই শক্তিপুঞ্জ অব্যক্তভাবে থাকে, আর আমাদের সমুদয় জীবনের কার্য কেবল এই অব্যক্ত শক্তিগুলিকে বিকশিত করা। শুনলেন স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ স্মরণাগত অনুষ্ঠান শুনছেন। আপনাদের একটি ঘোষণা করি আপনাদের সামনে, সামনের রবিবার আমাদের যে রবিবারের স্মরণাগত, সেই রবিবারের স্মরণাগতের বিষয় হচ্ছে দেবতার অলৌকিক বৃত্তান্ত। কোনো না কোনো দেবতার অলৌকিক কোনো একটা ক্ষমতার প্রকাশ, সেইটা নিয়ে 200-250 শব্দের মধ্যে একটি গল্প লিখে পাঠান 92.7 বিগ এফএম এ স্মরণাগত অনুষ্ঠানের জন্য, রবিবারের স্মরণাগতের জন্য। কিন্তু বলা বাহুল্য, 200-250 শব্দের মধ্যে, আর লেখাটা পৌঁছতে হবে শুক্রবার সন্ধে 6টার আগে। তাহলে 92.7 বিগ এফএম এ স্মরণাগত অনুষ্ঠানে এরপর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কথা, টুকরো টুকরো গল্প যেমন শোনাচ্ছি আপনাদের, ফিরে আসব গানের পর। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ স্মরণাগত অনুষ্ঠানে। সে কথা বলতে গিয়ে আরো নানান কথা চলে আসছে আমাদের, আরো নানান মানুষের কথা চলে আসছে, শোনাই আপনাদের। শ্রী চৈতন্যদেব দক্ষিণ দেশে ভ্রমণের সময় দেখলেন একজন গীতা পাঠ করছে, আর একজন একটু দূরে বসে কেঁদে বুক ভাসাচ্ছে। তা চৈতন্যদেব তাকে জিজ্ঞেস করলেন যে
তুমি এরকম করে কাঁদছো কেন, কি হয়েছে? তো সে বললো যে ওই যে উনি গীতা পাঠ করছেন তাই শুনে কাঁদছি। তো চৈতন্যদেব বললেন, তুমি যে শুনছো তুমি এসব বুঝতে পারছো? মানে তাকে দেখে মনে হয় না যে সে গীতার সংস্কৃত শ্লোক বুঝতে পারবে, সেই রকম বিদ্যে বুদ্ধি তার আছে সেটা দেখে মনে হয় না। তো তুমি বুঝতে পারছো? তো সে কি বললো বলুন তো? সে যেটা বললো সেটা খুব আশ্চর্য কথা। বললো, না আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি ও পড়ছে আর তুমি এই সমস্ত কথাগুলো শুনে তার মানে বুঝতে পারছো না, কেঁদে একবারে বুক ভাসিয়ে দিচ্ছ কেন? তা সে বললো, ঠাকুর আমি শ্লোক তো কিছু বুঝতে পারছি না, আমি শুধু অর্জুনের রথ দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি তার সামনে ঠাকুর আর অর্জুন কথা বলছেন। আসলে জানতে না বইও লাগে না, চিনতেও বই লাগে না। অক্ষর জ্ঞান ছাড়াও সম্ভব সেই অক্ষর জ্ঞান, যার কোনো ক্ষরণ নেই, সেই ঈশ্বরের জ্ঞান ভক্তি দিয়ে। এর আগে একদিন পুরাণ চিরন্তনে নারদের কথা বলেছিলাম, যিনি ভক্তি প্রচার করেন, ভক্তি দিয়ে সমস্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। ভক্তির আর একটা চেহারা তো ভালোবাসা, ভালোবাসা দিয়ে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। জ্ঞান ছাড়া শুধু ভালোবাসা দিয়ে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করা সম্ভব। আর একটা গল্প বলি আপনাদের, কলকাতায় যাওয়ার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির অপেক্ষা করছেন শ্রীমা, হঠাৎ একটা হিন্দুস্তানি কুলি তাকে দেখতে পেয়ে ওরা ছুটে এলো, কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়লো পায়ের কাছে, বললো, তুমি মেরি জান কি, তো মানে কিতনে দিনো সে খোঁজা থা, ইতনে রোজ তো কাহাঁ থি, তুই আমার মা জানো কি, তোকে কতদিন ধরে খুঁজছি, তুই এতদিন কোথায় ছিলি? মা তাকে শান্ত করলেন, বললেন যে একটা ফুল নিয়ে আয়। ফুল নিয়ে কি করতে হবে বলে দিতে হলো না কুলিকে, মায়ের পায়ে নিবেদন করলে মা তাকে ইষ্ট মন্ত্র দিলেন। এই হলো ভক্তি। কিন্তু এই ভক্তি না সকলে থাকে না, সকলের মধ্যে জন্মায় না। যেন কেশবচন্দ্র সেন, তার খুব সাদ রামকৃষ্ণের পাদুকানি ফুল দিয়ে পুজো করে, কিন্তু পাড়ার লোক দলের লোক কি ভাববে এই ভেবে আর সাহস পান না। সেদিন রামকৃষ্ণের সঙ্গে ব্রহ্মজ্ঞান নিয়ে কথা হচ্ছে কেশবের, তা কেশব বললেন, আরো বলুন। রামকৃষ্ণ হেসে বললেন, আর বললে দলটল থাকবে না কিন্তু। কেশব বলল, তবে থাক মশাই, দলটা খুব বড়, দলটা নষ্ট হয়ে গেলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। শুনছেন রামকৃষ্ণ কথা 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এবার একটু শ্রীমার কথা বলি, না ঠাকুরের কথাও থাকবে তার সঙ্গে, ফিরে আসছি গানের পর। উদা শ্রীমা, তার কথা একটু বলি 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। রঙ্গন আর জুঁই ফুল দিয়ে একটা চমৎকার মালা গেঁথেছেন সারদা, আর বেশ সাত লহর গোড়ে মালা। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রেখেছেন, কুঁড়িগুলো ফুটে উঠেছে, দারুণ দারুণ, খুব সুন্দর, মন্দিরে পাঠিয়ে দিয়েছেন। বাহ বাহ বাহ, জগদম্বার গলার গয়না খুলে রেখে পরানো হলো ফুলের মালা। রামকৃষ্ণ দেখতে এসেছেন ভবতারিণীকে, দেখে একবারে কি রূপ গো, হ্যাঁ, একদিকে নিকষের মতো কালো আকাশ আর তার গায়ে সূর্যোদয়ের ছিটে লাগা সাদা সমুদ্রের ঢেউ, সেই ভাবে একেবারে বিভোর হয়ে গেছেন রামকৃষ্ণ। আপনাদের মনে পড়বে সেই 6 বছর বয়সে প্রথম দেখেছিলেন, সরু আলপথ দিয়ে মাঠে যেতে যেতে কাজল কালো আকাশের কোলে বকের বলাকা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে গো, কি সুন্দর মানিয়েছে, তো কে গেঁথেছে গো এমন মালা? তাই বৃন্দাঝি খুব মুখরা বলেছিলুম, সে বললো, আর কে, বুঝতে পারছো না সে? আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। তো বৃন্দাঝি সারদার কাছে গেছে, গিয়ে বলছে, শোনো গো তোমাকে ডাকছে। লজ্জায় একেবারে সারদা, তো মন্দিরে কেউ নেই তো এই সময়,
না না নেই, ঠাকুর ডেকেছে তো। কিন্তু মন্দিরের কাছে আসতেই দেখে সুরেশ মিত্তির, বলরাম বোস আরো সব কে কে এদিকে আসছে। হয়েছে, এখন তো কোথায় যাই কোথায় লুকুই? বৃন্দের আঁচল টেনে ধরে তাড়াতাড়ি নিজেকে ঢাকা দিলেন সারদা। কোনো মতে একটা আড়াল রচনা করে পেছনে সিঁড়ি দিয়ে উঠছে। রামকৃষ্ণ বলছেন, ওগো ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো, সামনের দিক দিয়ে এসো। বলরাম বাবুরা সরে দাঁড়ালেন, মা সারদা উঠে দাঁড়ালেন, রামকৃষ্ণ গান ধরলেন। 92.7 BKFM-এ স্মরণাগত অনুষ্ঠানে ঠাকুর আর শ্রীমার কথা শুনছেন, বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে ঠাকুর পড়ে যাওয়ার কথা বলছিলেন না, যার কথা এক্ষুনি বললাম 92.7 BKFM-এ স্মরণাগত অনুষ্ঠানে, তো সেবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সত্যি কিন্তু পড়ে গিয়েছিলেন শ্রীমা। দুধের বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন, সে বড় বাটি, মানে বাটিতে 250 মতন দুধ। ঠাকুরের তখন অসুখ, আছেন কাশীপুরের বাড়িতে। হঠাৎ কি হলো, মাথা ঘুরে পড়ে গেলেন শ্রীমা। দুধ তো গেল, সে যাক, কিন্তু পায়ের গোড়ালির হাড় সরে গেল। ওই নরেন আর বাবুরাম কাছাকাছি ছিল, ছুটে এসে ধরলে মাকে। ঠাকুর শুনতে পেলেন, বাবুরামকে ডাকলেন, ডেকে বললেন, তাই তো, এখন তবে আমার খাবার কি উপায় হবে? ঠাকুর তখন মন্ড খান, গলায় খুব ব্যথা, আর সে মন্ড তৈরি করে দেন শ্রীমা। এবং শুধু তৈরি করে দেন না, রোজ ওপরের ঘরে গিয়ে খাইয়ে আসেন। তো ঠাকুর বলছেন, এখন তবে কি আমার মন্ড রাখবে, কে খাইয়ে দেবে? কিন্তু মায়ের পা তো খুব ফুলে উঠেছে, নিদারুণ যন্ত্রণা, ওঠা চলা অসম্ভব। তো গোলাপ মা মন্ড রেঁধে দিচ্ছে, নরেন খাইয়ে দিচ্ছে নিজের হাতে। তো একদিন বাবুরামকে, মানে ওর এক শিষ্য আপনারা জানেন সকলে, তার নিজের কাছটিতে ডেকে আনলেন ঠাকুর। নিজের নাকের কাছে হাত ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বললেন, ওকে একবারটি এখানে নিয়ে আসতে পারিস? তো বাবুরাম তো অবাক, আপনি কি বলছেন, পা ফেলতে পারেন না মাটিতে, সিঁড়ি বেয়ে আসবেন কি করে উপরে? একটা কাজ কর না, একটা ঝুড়ির মধ্যে ওকে বসিয়ে দিব্যি মাথায় করে নিয়ে চলে যায়। কথাটা কানে গেল মার, উঠে দাঁড়ালেন। নরেন বাবুরামকে লক্ষ্য করে বললেন, আমাকে তোমরা ধরে ধরে নিয়ে যাও উপরে, আমি পারবো, পারবো, আমি নিজের হাতে ওকে খাইয়ে আসি। কি বলবেন একে, কি বলবেন, প্রেম, ভক্তি, সমর্পণ। শেষ হলো রামকৃষ্ণ কথা 92.7 BKFM-এ স্মরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। দূরে দূরে 92.7 BKFM-এ স্মরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন স্মরণাগতের শেষ পর্যায়ে, বাইরে দূরে। এই তো শিবরাত্রি গেল, তাই ইচ্ছে করেই এমন একটা মন্দিরের কথা বলা শুরু করছি যেটা শিবের মন্দির এবং খুব বিখ্যাত মন্দির, খুব বড় মন্দির, বহু মানুষ আসেন এখানে। বৈজনাথের মন্দির, হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর শহর ধরমশালা থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে। সেখানে যাওয়া, তার কথা তো বলবই আপনাদের, না কথা বলবো না, আপনাদের সঙ্গে নিয়ে যাব সেই রাস্তা ধরে। তার কারণ, আপনাদের এই সৌমিত্র বসু বিশ্বাস করে দেবতা কেবল মন্দিরেই থাকেন না, তিনি থাকেন গোটা যাত্রাপথ জুড়ে প্রকৃতির মধ্যে, যেখানে যাবার জন্যে যে কষ্টটুকু তার মধ্যে, মন্দিরে গিয়ে তার চরিতার্থতা। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আরো মন্দির আছে। হ্যাঁ, এই অঞ্চলটায় অনেকগুলো মন্দির আছে, সবটা নিয়েই আমাদের এই তীর্থযাত্রা। সে তীর্থযাত্রা শুরু করব 92.7 BKFM-এর স্মরণাগত অনুষ্ঠানে গাদের পর। BKFM-এর স্মরণাগত অনুষ্ঠানে সে কথা বলে দেব, তার আগে মনে করিয়ে দিই, সামনের রবিবার আপনাদের চিঠি লেখার বিষয় হল কোনো না কোনো দেবতার অলৌকিক কাহিনী। 200 থেকে 250 শব্দের মধ্যে
কোনো না কোনো দেবতার অলৌকিক কোনো কাহিনী আমাদের লিখে পাঠান। আমি চেষ্টা করব রবিবারের শরণাগতে সেই লেখা পড়ে শোনাতে, আর যদি রবিবারের মধ্যে না পারি তাহলে অন্য কোনো দিন নিশ্চয়ই শোনাবার চেষ্টা করব। এবারে বলি, এই বৈজনাথকে মাঝখানে রেখে আরো কি কি মন্দির আছে এলাকাটা সম্পর্কে একটা আন্দাজ তৈরি হয়ে যাবে। এখান থেকে 6 কিলোমিটার দূরে আছেন মুকুটনাথ, জায়গাটার নাম সানসাল। আওয়াহিনাগ মন্দির 1.5 কিলোমিটারের মতো দূরে, মহানকাল মন্দির 5 কিলোমিটারের মতো দূরে, মানে নগাধিরাজ হিমালয়ে তার কোলে কোলে গড়ে উঠেছে এইসব মন্দির, কতদিন ধরে কে জানে, তা ভক্তদের হাতছানি দিয়ে ডাকছে। এতদিনে শরণাগতের সাড়া দেবার সময় হলো। তো এইবারে বলে এই জায়গাটার কথা, ওই যে বলছিলাম তীর্থস্থানে যাবার যে পথ, সেই পথের মধ্যেও তো দেবতা ছড়িয়ে আছেন। এই যাত্রায় আপনার সঙ্গে থাকবে ধৌলাধর পর্বতমালা, তার গম্ভীর শিখর, তার ঘন অরণ্যের সবুজ, তার ঝকঝকে বালিকার মতো হুটোপুটি করা ঝর্ণা। কাছাকাছি শেরাবলিংয়ে আছেন টিবেটিয়ান পর্বতের চূড়া, আছে আরো অসংখ্য সুন্দর অভিভূত করে দেবার মতো জায়গা। না না, এটা আমার কথা নয়, এটা কেবলমাত্র আমার কাছে নয়, গোটা পৃথিবী থেকে মানুষ এখানে আসেন প্যারাগ্লাইডিং বা এয়ারোস্পোর্টস এর লোভে। প্যারাগ্লাইডিং বা এয়ারোস্পোর্টস শব্দটা আমাদের মতো মাছের ঝোল ভাত খাওয়া বাঙালির কাছে হয়তো ততটা পরিচিত না থাকতে পারে, অন্তত কারুর কারুর কাছে। তাই আমি আপনাদের খুব প্রাথমিকভাবে এই দুটো ব্যাপার নিয়ে সামান্য আন্দাজ দেবার চেষ্টা করি, কেমন? আপনারা তো বিদেশি ছবি টবিতে দেখেছেন, সেই যে মাথার বেশ খানিকটা উপরে আধখানা চাঁদের মতো একটা পাখা থাকে, দড়ি দিয়ে তার সঙ্গে বাঁধা থাকেন একজন, আকাশে ভেসে বেড়ান এইভাবে, এটাকে বলে ওই যা বলছিলাম প্যারাগ্লাইডিং। আর এয়ারোস্পোর্টস কথাটা তো বুঝতেই পাচ্ছেন, আকাশে উড়ে উড়ে নানান রকমের খেলা, দুটোই খুব দুঃসাহসের ব্যাপার। সাহেবরা তো বটেই, আমাদের দেশের নানান জায়গা থেকে মানুষজন এইসব করবার জন্য এই অঞ্চলে আসেন। আমরা হয়তো প্রায় কেউই পারবো না, কিন্তু মনে মনে তো কল্পনা করতে পারি, নীল আকাশে উড়ে বেড়াচ্ছি পাখির মতন, নিচে পাহাড় পাহাড় পাহাড়, তাদের রুপোলি মাথা, মনে হয় না ঈশ্বরের সঙ্গে দেখা হবার এই হলো ঠিক ঠিক জায়গা। আর আছে ক্ষীর গঙ্গা, হবে 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 হবে, সবটা দেখা হবে, আগে বৈজনাথকে দর্শন করে নি। সে দর্শনের আগে শোনাবো পুরাণের কথা, বিশ্বাসের কথা। কিন্তু সেই পুরাণের কথা বিশ্বাসের কথা তো আজকে আর শেষ করতে পারবো না, তাই বরং থাক, পরের দিন থেকে তাহলে বৈজনাথ দিজির মন্দির নিয়ে যে কিংবদন্তি তার কথা তাই দিয়ে বাইরে দূরে শুরু। আজকে তাহলে শেষে মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর রবিবারের বিষয় কোনো না কোনো দেবতার অলৌকিক কাহিনী, 200 থেকে 250 শব্দের মধ্যে শুক্রবার সন্ধে 6টার ভেতরে পৌঁছে যাওয়া চাই। আর আমাদের ফেসবুক শরণাগত সৌমিত্র, SHARANAGATA, SOUMITRA।